সর্বাঙ্গে ব্যথা, ঘাড় ব্যথা, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, সর্বাঙ্গে ব্যথা পেশেন্টের আমরা আকাঙ্ক্ষা করতেছি। প্রিয় দর্শক, আমরা যে আকুপাঙ্কচার করতেছি, দেখেন অনেকে আকুপাঙ্কচার করতে ভয় পায়। আকুপাঙ্কচারে যদি ভয় হতো মুখে কিন্তু এক্সপ্রেশনই বোঝা যেত। আমরা যে এতগুলি নিডল দিচ্ছি, নিডলে ব্যথা হলে কিন্তু উনি চিল্লে উঠতেন যে আকুপাঙ্কচারে ব্যথা বন্ধ করো বা ইয়ে করো। এবং আকুপাঙ্কচারের পুনরুত্থিত ব্লিডিং হয় না। আমরা কিন্তু যতগুলি পয়েন্টে দিচ্ছি কোনো পয়েন্টে কোনো ব্লিডিং নাই। আমরা কিন্তু এখানে কোন ব্লিডিং দেখতে পাচ্ছি না। আমরা লাইভ চলতেছে, লাইভ চলাকালীন সময় আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। গত লাইভে সব প্রশ্ন উত্তর দিতে পারছিলাম না, কিছু কিছু প্রশ্ন বাকি ছিল। তার মধ্যে একজন স্যার, আমার চোখের উপর ও পায়ের গোড়ালিতে সাদা সাদা হয়ে গেছে গত 6 মাস হলো, কিন্তু কোন ডাক্তার দেখানো হয়নি, যদি একটু পরামর্শ দিতেন ভালো হতো। ভাই, যেহেতু আপনার পায়ের গোড়ালি এবং চোখের উপরে সাদা সাদা মতো হয়ে গেছে, কাজে এটা স্কিনের ডাক্তার দেখাতে পারেন বা চোখের ডাক্তার দেখাতে পারেন। দেখানোর পরিণতিতে তারা কি সাজেশন দেয় সে অনুযায়ী ফলো করলে আল্লাহ চাইতো ভালো হতে পারে। স্যার, সেশন কয়দিন পর পর দেওয়া যায়? আমার বাসা অনেক দূরে, সেখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে ইনডোর ফ্যাসিলিটিস আছে, অর্থাৎ থাকার ব্যবস্থা আছে। থাকার জন্য ওয়ার্ড আছে, ক্যাবিন আছে, এসি রুম সহ ফ্যাসিলিটিস আছে। আপনারা যেটা খুশি সেটা থাকতে পারেন। সেশন এই যে একটা যে আমরা দিচ্ছি, এর সাথে যে আকুপাঙ্কচারের পাশাপাশি অন্য যে থেরাপি দিচ্ছি, এই সম্মিলিতভাবে একটা সেশন বলা হয়। সেশন মেন্টেন ডিফার করে, যদি দৈনিক না দেওয়া যায় সপ্তাহে একটা করে দেওয়া যায়। কাজে যার দূরে সমস্যা বা চাকরি করেন সপ্তাহে একটা করেও দিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, পিএলআইডি কয়টা সেশন লাগে? ভাই, পিএলআইডি কয়টা সেশন লাগে এটা বলা যায় না, কেন আপনার ক্ষতিগ্রস্ত কতটুকু হয়েছে, ইমিউন সিস্টেম কতটুকু, তার উপর ডিপেন্ড করে। স্যার, প্যারালাইসিস রোগ কি ভালো হবার কোন উপায় আছে? প্যারালাইসিসের পরিণতিতে আপনার হাতের স্টিফনেস কতটুকু হয়েছে তার উপর ডিপেন্ড করে আপনাকে কোন ডিউরেশন কতটুকু টাইম লাগবে। সাধারণত দেখা যায় যে আর যদি হাতকে শক্ত হয়ে যায়, শক্তটাকে আগে অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, আকুপাঙ্কচার দিয়ে নর্মাল করা হয়, এর পরবর্তীতে ট্রিটমেন্ট দিলে অনেকাংশেই ভালো হচ্ছেন। আরেকজন প্রশ্ন করছেন, স্যার আমার আম্মার হাতের জোড়া ব্যথা, অর্থোপেডিক সহ ডাক্তার দেখিয়েছে, কাজ হয় না, পুরা হাত হাতের ভিতরে ফন ফন করে, কোমর থেকে এক পায়ে হাঁটু থেকে মাংসপেশিতে শিং মাছের মতো কামড় দেয় এবং মাংসের ভিতরে গুড়ি গুড়ি কি যেন হয়, হাত দিলে বোঝা যায় এত ব্যথা, ফুরাই শিং মাছের মতো। একজন একটা তেল দিয়েছে, কিছু কমেছে, এবং ডায়াবেটিস আছে, আমার মায়ের জন্য ভীষণ কষ্ট হয়, খরচ কি হয় বলবেন। আসলে এই রোগীটা দেখার পরে দেখা যাবে যে তার আসলে কেন কষ্ট হচ্ছে, কেন ইয়ে হচ্ছে, সেগুলো দেখার পরে বোঝা যাবে, না দেখে বলা যায় না। আমরা যে পেশেন্টটাকে নিয়ে আসছি, এখন আমরা পেশেন্টের অভিব্যক্তি নিই। আপনার কি সমস্যা ছিল? জি, আমার সমস্যা হলো গাড় ব্যথা, মেরুদণ্ড ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা। কত বছর যাবত আপনার ব্যথা? 3 বছরের উপরে। আচ্ছা, এখানে কিভাবে আসলেন? এখানে যে ইউটিউব থেকে আপনার ইটা পাচ্ছি, নাম্বারটা পাওয়ার পরে ফোন দিছি, ফোন দিয়ে হটলাইনে ফোন দিয়ে আমি সিরিয়াল দেওয়ার পরে যে আমি এই চিকিৎসা নিতেছি 7 দিন ধরে। 7 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন? জি। নেওয়ার পরে এখন আগে কি অসুবিধা হতো, নেওয়ার পরে কি ইয়ে হলো? যে আগের থেকে স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, অনেক ডাক্তার দেখাইছি স্যার, এই উপকার পাইনি।
আচ্ছা, এখানে যে এই যে আকুপাঙ্কচার নিডল নিতে ভয় লাগে না? না, প্রথম দিন একটু হালকা একটু ভয় লাগছে, এখন আর ভয় লাগে না স্যার। আর এখন কোনো ব্যথাও পাওয়া যায় না। এই যে এতগুলো নিডল দিলাম আপনার, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 নিডল দেওয়া হলো, এখন কেমন লাগতেছে? এখন তো নিডল আপনার পিঠের উপর পায়ে সবাই, যেগুলো কোনো বোঝা যায় না। প্রথম দিন একটু হালকা যে ভয় লাগছিল, ভয় লাগছে। এটা ঠিক যে নিডল মানেই একটা ভীতকর হতে চাই, কিন্তু এটা সহনীয় মাত্রায়। নিডল যদি বেশি ব্যথা হতো এবং অসহনীয় হতো তাহলে কিন্তু ইনি এতটা ট্রিটমেন্ট নিতেন না। ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার আগে যে ব্যথা ছিল, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, কি অবস্থা ব্যথা? এখন ব্যথা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে স্যার, আগের থেকে অনেক ভালো। ভালো বলতে স্যার, এখন আমার কর্ম করতে কোনো সমস্যা হয় না, লড়া চড়ার জন্য কোনো সমস্যা হয় না। আগে স্যার আমি হাতে 2 কেজি বাদাম নিতে পারতাম না, এখন আল্লাহর রহমতে 2 কেজি দুই হাতে 10 কেজি নিলে কোনো সমস্যা হয় না। প্রিয় দর্শক, দেখেন যে আমরা লাইভ দিচ্ছি, লাইভে কিন্তু সরাসরি পেশেন্টের অভিব্যক্তিটাই আমরা ফুটিয়ে তুলতেছি। তারপরে অনেকেই খরচের বিষয়টা প্রশ্ন করেন, আমি কিন্তু বলি যে এখানে অনেকগুলি পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়, কার ক্ষেত্রে কতটা পদ্ধতি লাগবে সেটা কিন্তু বলা যায় না, সেজন্য খরচটা স্পেসিফিক বলা যায় না। আমরা পেশেন্টের কাছ থেকেই শুনি, পেশেন্ট টু পেশেন্ট। আপনি যে আজকে 7 দিন, আজ কয়টা সেশন হয়েছে? 7টা সেশন। আচ্ছা, 7টা সেশন মিলে টোটাল এখানে কেমন খরচ হয়েছে স্যার? এই যে 19,600 টাকার মতো খরচ হচ্ছে, যে আমার পার ডে 2,800 টাকা করে লাগছে। এই যে পেশেন্টের কিন্তু টোটাল একটা খরচের হিসাব যে 19,000 সামথিং বা প্রায় 10,000 মতো, 20,000 মতো খরচ হয়েছে শুনলেন। আচ্ছা, আপনি এখানে ট্রিটমেন্টের আগে আপনার ব্যথার যে কয়দিন হয়েছিল সেখানে বিভিন্ন জায়গায় তো ট্রিটমেন্ট করছেন, সেখানে আনুমানিক কেমন খরচ হয়েছিল স্যার? ওই জায়গায় 3 বছরের লক্ষখানেক টাকার উপরে হয়েছে। অনেক ডাক্তার দেখাইছি, বিভিন্ন মেডিকেলে দেখাইছি স্যার। ওদিকে তো পার ডে 2,000 টাকা করে লাগতো শুধু ডাক্তার ফি, এরপর তো ঔষধ ছিল, এরপর MRI করাইছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছি, করার পরেও কিন্তু কোন সমস্যা যদি ধরতে পারে না, রেজাল্ট পাওয়া যায় না। অর্থাৎ আপনি এখনকার ট্রিটমেন্টের আগেকার ট্রিটমেন্টের সাথে যদি তুলনা করেন তাহলে তো এখন স্যার অনেক ভালো, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। প্রিয় দর্শক, এই যে আমরা কিন্তু পেশেন্টের সরাসরি ইয়ে দিয়ে দিই যে এখানে টোটাল খরচ হয়েছে 20,000 টাকা মতো, এর পূর্বে ওনার যে কয়দিন ব্যথা ছিল ব্যথা নিয়ে যে করছেন প্রায় 1,00,000 মতো খরচ হয়েছে, এবং সেখানে সন্তোষজনক রেজাল্ট আসে নাই, আসে নাই বিধায় এখানে আসছেন। এখানে আসে আল্লাহর রহমতে উনি এখন খুব ফিল করতেছেন যে হাতে ব্যাগ নিতে পারেন, ব্যথা মুক্ত লাইফ লিড করতে পারেন, হাঁটতে পারেন, চলাফেরা করতে পারেন, আগের সেই ব্যথাটা নাই। লাইভে প্রশ্ন করেছেন যে একজন, যে আমার দুই পায়ের কবজিতে ব্যথা, কোমর ব্যথা, এখন কি করণীয়? হ্যাঁ, নাসিমা হাজমা নামক একজন ইয়ে করেছেন যে দুই পায়ের কবজিতে ব্যথা, কোমরে ব্যথা। ভাই ইনারও তো, ইনার কোমরে ব্যথা, কবজিতে ব্যথা, অ্যাঙ্গেলে ব্যথা, গোড়ালিতে ব্যথা, তা আল্লাহর রহমতে দেখেন যে ইনার কয়টা সেশনে ভালো রেজাল্ট আসছে। আপনি আল্লাহ চাইতো ভালো রেজাল্ট আসতে পারে, আপনি শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আসেন, আসে এখানে কম্বিনেশন একটা ট্রিটমেন্ট লাগে, ট্রিটমেন্ট দিলে আল্লাহর রহমতে ভালো হবেন। স্যার, এখানে কি ভার্টিগো রোগের চিকিৎসা করা হয়? হ্যাঁ ভাই, ভার্টিগো বা মাথা ব্যথা যে কারণে হয়ে থাকে সেই রোগের চিকিৎসা এখানে আকুপাঙ্কচারের পাশাপাশি যে চাইনিজ ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট করা হয়। যারা কোর্সটা মেনটেন করেন তারা কিন্তু খুব ভালো উপকার পাচ্ছেন, মাইগ্রেন, ইনসোমনিয়া, ভার্টিগো, হেডেক, এই যেহেতু ব্যথাতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসতেছে। এটা কি স্যার? ও স্যার, মাইন্ড পেশেন্টের জন্য কি করণীয়? হ্যাঁ ভাই, যাদের মানসিক ভাবে ডিপ্রেসড, অ্যাংজাইটিতে ভুগে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে ওজন থেরাপি আছে, আকুপাঙ্কচার আছে। যদি এই কম্বিনেশন ট্রিটমেন্টটা নেওয়া হয়, যাদের মানসিক সমস্যা আছে, ডিপ্রেশন আছেন, সেই রোগীগুলো কিন্তু, এবং আমার ভিডিওগুলো দেখে থাকলে দেখবেন সাধারণত মানসিক রোগী, তারপর অটিজম ভালো রেজাল্ট আসতেছে, সিপি ভালো রেজাল্ট আসতেছে, এই রোগীগুলো সরাসরি আমরা জনসমক্ষে আনতে চাই না, আমরা ওটা হাইড করতে চাই, সেজন্য ওটা প্রচারটা ওইভাবে আমরা করি না। যেমন ইনার ব্যথা সরাসরি ফেসবুক ওনার মন্তব্য দিচ্ছেন, কিন্তু আমরা যে ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত থাকে, মানসিক ডিপ্রেশন থাকে, তারপরে অটিজমের রোগী, তারপরে নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারের রোগী, সেই রোগীদের কিন্তু আমরা ফেসটা দেখাই না, বা সেইটা আমরা
প্রকাশ করতে চায় না কিন্তু এই রোগীগুলো খুব ভালো রেজাল্ট আসছে এখানে আসাতে আরিয়ান নামে একজন প্রশ্ন করেছেন স্যার আমার হাঁটু ব্যথা এক বছর ধরে হাঁটাহাঁটি করলে ব্যথা হয় এখন কি করব ভাই ইনারও হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা আপনার হাঁটু ব্যথার কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে দেখুন প্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি যে লাইভ লাইভে পেশেন্টের অভিব্যক্তিটাই দিয়ে দিই হ্যাঁ হাঁটুর কাটলেজ যদি নিজেন্ডে কাটলেজ যদি বেশি ড্যামেজ হয়ে থাকে তাহলে একটু সময় বেশি লাগে আপনার কয়টা সেশন লাগছে এই সাতটা সাতটা হয়তো দেখা যাবে যে তার সাতটা সেশনে কাজ হচ্ছে না তার হয়তো আরো বেশি লাগতেছে তবে আপনার রোগীর রেজাল্ট আসে এমএনডি রোগীর জন্য কি করণীয় স্যার বলতেন এমএনডি মোটর নিউরন ডিজিজ লাইফস্টাইল মডিফিকেশন আকুপাঙ্কচার যদি দেখা যায় যে এমএনডি প্রাথমিক স্টেজে আসে তাহলে আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট আসতেছে এবং আমার ভিডিওগুলো দেখে থাকবেন কিন্তু যদি ইররিভার্সিবল স্টেজে পৌঁছে যায় তখন এখানে আকুপাঙ্কচার রেজাল্ট আসতেছে না কাজেই যেটা দেখা যাবে যে প্রাইমারি স্টেজে আসতেছেন সে তাদের তারা কিন্তু বেটার ফিল পাচ্ছেন এবং এখনো বেশ কিছু এমএনডি পেশেন্ট কিন্তু আমার ট্রিটমেন্টাধীন অনেক রোগীরই কিন্তু ফেসবুকে চলে আসে অনেক রোগী আমরা দেখাতে চাই না কেন আসলে কি এটা তো বেদনাদায়ক কাজেই লোক সমকক্ষে আমরা অনেক রোগীকেই আনি না কাজেই যাদের এমএনডি সমস্যা আছে যদি প্রাথমিক স্টেজে হয় লাইফ স্টাইল মডিফিকেশন উইথ এই কম্বিনেশন ট্রিটমেন্ট ট্রিটমেন্টের পরিণতিতে তো আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট আসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্ত রাখুক ব্যথা মুক্ত রাখুক সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক এই প্রত্যাশা রেখে শেষ করছি ডক্টর এস এম শহীদুল ইসলাম।